আদি পুস্তক ছেচল্লিশ এবং সাতচল্লিশ অধ্যায় ইসরায়েলের যা কিছু ছিল সবই সঙ্গে নিয়ে তিনি যাত্রা করলেন বের সেবায় পৌঁছে তিনি তার পিতা ইসায়কের ঈশ্বরের কাছে কয়েকটি বলি উৎসর্গ করলেন একটি নৈশ দর্শনে ঈশ্বর ইসরায়েলকেও ডেকে বললেন যাকোব যাকোপ তিনি উত্তর দিলেন এই যে আমি তখন ঈশ্বর বললেন স্বয়ং ঈশ্বর আমি তোমার পিতারই ঈশ্বর আমি তুমি মিশরে যেতে ভয় পেও না আমি তো সেখানে তোমার থেকে এক মহান জাতির উদ্ভব ঘটাব আমি নিজে তোমার সঙ্গে সঙ্গে মিশরে যাব আর নিজেই সেখান থেকে তোমাকে আবার ফিরিয়ে আনব আর জোসেবি একদিন হাত বুলিয়ে তোমার চোখের পাতা দুটি বন্ধ করে দেবে যাকব এবার বের সেবা থেকে রওনা হলেন তাকে মিশরে নিয়ে যাওয়ার জন্যে ফারাহ যেসব গাড়ি পাঠিয়েছিলেন তার পুত্রেরা সেই সব গাড়িতে চড়িয়ে তাকে এবং সেই সঙ্গে নিজেদের স্ত্রী পুত্রকন্যা সকলকে নিয়ে চললেন তাছাড়া তারা সঙ্গে নিয়ে চললেন তাদের সমস্ত পশু এবং কানান দেশে তারা যা কিছুর মালিক হয়েছিলেন তা সবই এইভাবে মিশরে চলে এলেন তারা যাকম নিজে এলেন এবং তার সঙ্গে এলো তার বংশের সকলেই তার যত ছেলে মেয়ে নাতি নাতনি বংশের সকলকে মিশরের সঙ্গে আনলেন তিনি ইসরায়েল বংশের যারা তখন মিশরে এসেছিল অর্থাৎ জাকবের সঙ্গে তারা যে সমস্ত সন্তান সন্তনে এসেছিল তাদের নাম হল জাকবের জ্যৈষ্ঠ পুত্র রুবেন রুবেনের পুত্রেরা হানক পাল্লু হেসরন ও কার্মে সিমিয়নের পুত্রেরা জেমিয়েল জামিন ওহাদ জাকিন সোহার এবং এক কাননীয় নারীর গর্ভে জাত জাত পুত্র সাউল লেবির পুত্রেরা গেরসন কোহাত ও মেরাডিও জুদার পুত্রেরা এর ওনান সেলা পেরেস ও জেরহাও কিন্তু এর আর ওনান তো কানান দেশের মারা গিয়েছিলেন পেরেসের পুত্রেরা হেসরন ও হামুল ইশাকের পুত্রেরা তোলা পুয়া ইউব ও শিশরোন জাবুলেনের পুত্রেরা সেরেদ এলেন ও জাহলে ওরা সবাই লেয়ারি পুত্র সন্তান তিনি পাদদান আরামে জাকবের ওই পুত্রদের এবং তার কন্যা দিনার জন্ম দিয়েছিলেন জাকবের এই সন্তান সন্তীদের মোট সংখ্যা ছিল ৩৩ জন গাদের পুত্রেরা সিপিয়ন হাগ্গি সুন্নি এসবোন, এরি আরদি ও আরেলি আসরের পুত্রেরা ইন্না ইসভা ইসভি বেরিয়া এবং তাদের বোন সেরাহ বেরিয়ার পুত্রেরা হেবের ও মালকিয়েল এরা সবাই সেই জিল্পারি সন্তান সন্তনে লাবান যাকে তার কন্যা লেয়ারের হাতে তুলে দিয়েছিলেন জিপলার সুবাদে জাকবের এই সন্তান সন্ততি হয়েছিল এদের মোট সংখ্যা ছিল ১৬ জন জাকবের স্ত্রী রাখেলের পুত্রেরা হলেন জোসেফ ও বেঞ্জামিন মিশর দেশে ও নগরে পূজারী প্রতিফেরার কন্যা আসেন নাথের গর্ভে জোসেফের যে যে দুই পুত্রের জন্ম হয়েছিল তারা হলো মানাসে ও এফ্রাইম বেঞ্জামিনের পুত্রেরা বেলা বেখের আসবেল গেরা নামান এহি রোশ মুপিম হুপপিম ও আদ্র এরা সবাই রাখেল ও জাকবের সন্তান সন্ততি এদের মোট সংখ্যা ছিল চোদ্দ জন দানের পুত্র হুসিম নাপতালির পুত্রেরা জাওসেল গুনি জেশের ও শিল্লেম এরা সবাই সেই বিলহারি সন্তান সন্তনে লাবান যাকে তার কন্যা রাখলের হাতে তুলে দিয়েছিলেন বিলহারি সুবাদে জাকবের এই সন্তান সন্ততি হয়েছিল এদের মোট সংখ্যা ছিল সাতজন জাকবের ওই যে সব আপনজন মিশরে এসেছিল অর্থাৎ যারা ছিল তার আপন সন্তান সন্ততি এখানে পুত্রবধিদের কথা বাদ দেওয়াই হয়েছে তাদের মোট সংখ্যা ছিল ছেষট্টি জন জোসেফের পুত্রেরা যাদের জন্ম হয়েছিল মিশরে তারা তো সংখ্যায় ছিল দুজন সুতরাং জাকব বংশের মোট সত্তর জন মিশরে এসেছিল জাকব জুদাকে জোসেফের কাছে আগে আগেই পাঠিয়েছিলেন যাতে জুতা তারই আগেই গোসেন অঞ্চলে গিয়ে পৌঁছাতে পারেন শেষে সবাই যখন গোসেন এলাকায় এসে ঢুকলেন তখন জোসেফ তার রথে ঘোড়া জুত বললেন তিনি সেখানে গোসেন অঞ্চলে তার পিতা ইসরায়েলের সঙ্গে দেখা করতে এলেন তার কাছে এসে তিনি আকুল হয়ে তার গলা জড়িয়ে ধরলেন এইভাবে তাকে জড়িয়ে ধরে তিনি অনেকক্ষণ কাঁদলেন ইসরায়েল তখন জোসেফকে বললেন হ্যাঁ এবার আমি যেতে পারি এই তো তোমার মুখ আবার দেখা গেলাম জেনে গেলাম এখনো বেঁচে আছো তুমি পরে জোসেফ তার ভাইদের ও পিতার বাড়ির অন্য সকলকে বললেন আমি এবার ফারাহোর কাছে গিয়ে সব খবর জানাবো তাকে বলবো আমার ভাইরা এবং পিতার বাড়ি অন্য সবাই আমার কাছে এসেছে এতদিন তারা তো কানান দেশেই ছিল তারা মেষ পালক পশুপালনই তাদের কাজ তাদের ছোট বড়ো যত গবাদি পশু ছিল এবং তাদের অন্য যা কিছু ছিল সবই তারা সঙ্গে এনেছে তাই ফারাও যখন দেখা করার জন্যে তোমাদের ডেকে পাঠাবেন আর জিজ্ঞেস করবেন তোমাদের পেশা কি তখন তোমরা উত্তর দেবে আপনার এই দাসেরা তার পিতৃপুরুষদের মতো ছেলেবেলা থেকে আজ পর্যন্ত বরাবর পশুপালনই করে এসেছে এইভাবে তোমরা গেনেশ অঞ্চলে বাস করার অনুমতি পেয়ে যাবে ব্যাপারটা হলো এই যে মিশরিরা সমস্ত মেষ পালকদের অবজ্ঞা চোখেই দেখে আদি পুস্তক সাতচল্লিশ অধ্যায় জোসেফ তখন ফারাওকে খবর দিতে গেলেন তিনি বললেন আমার বাবা ও আমার ভাইয়েরা তাদের ছোট বড় যত গবাদি পশু ছিল এবং তাদের অন্য যা কিছু ছিল তা সবই সঙ্গে নিয়ে কানান দেশে সে থেকে এখানে চলে এসেছেন তারা এখন গণেশ অঞ্চলে রয়েছেন ভাইদের মধ্য থেকে পাঁচজনকে সঙ্গে এনেছিলেন তিনি এবার তিনি ফারাওর সামনে তাদের নিয়ে এলেন ফারাও তাদের জিজ্ঞেস করলেন তোমাদের পেশা কি তারা উত্তর দিলেন আপনার এই দাসেরা তাদের পিতৃপুরুষদের মতোই মেষ পালক তারা আরও বললেন আমরা এই দেশে প্রবাসী হিসাবে থাকতেই এসেছি কানান দেশে এখন দুর্ভিক্ষের খুবই প্রকোপ তাই আপনার এই দাসদের মেষপালগুলির জন্য কোনো চরণ ভূমি যেখানে আর নেই সেখানে আপনার এই দাসদের আবেদন তাদের যেন গোসেন অঞ্চলে বাস করতে দেওয়া হয় ফারাও তখন জোসেফকে বললেন তোমার বাবা ও তোমার ভাইরা তো আমার কাছে এসেছে তা গোটা মিশর দেশটাই তো তোমার সামনেই রয়েছে দেশের সবচেয়ে ভালো অঞ্চলেই তাদের থাকার ব্যবস্থা করে দাও তারা বরং গণেশ অঞ্চলেই বাস করুন আর তাদের মধ্যে তোমার মতে বিশেষযোগ্য কেউ কেউ যদি থাকে তাহলে তুমি তাদেরই হাতে আমার নিজের যত পশুপালনের ভার তুলে দাও পরে জোসেফ তার পিতার জাকবকে সঙ্গে আনলেন ফারাও সামনে তাকে নিয়ে এলেন জাকব ফারাওকে প্রণাম করলেন ফারাও জাকবকে জিজ্ঞেস করলেন এখন আপনার কত বয়স যাকব উত্তর দিলেন এই পৃথিবীতে আমি তো প্রবাসীর মতো একশো তিরিশটা বছর কাটালাম কত কম কত কষ্টের ভরা আমার এই জীবনের আয়ু এই পৃথিবীতে আমার পিতৃপুরুষদের আয়ুষকালের তুলনায় আমার আয়ুষকাল তো কমে এবার যাঘ ফারাওকে প্রণাম করে তার কাছ থেকে বিদায় নিলেন এরপর জোসেফ তার পিতা ও ভাইদের থাকার ব্যবস্থা করে দিলেন ফারাওয়ার নির্দেশ মতো তিনি মিশর দেশের সবচেয়ে ভালো এলাকা অর্থাৎ রামশেষ অঞ্চলে তাদের ভূ সম্পত্তি দিলেন জোসেফ নিজের পিতা ও ভাইদের জন্য এবং পিতার বাড়ি সকলেরই জন্য ছেলে মেয়েদের সংখ্যা বিবেচনা করে নিয়মত খাওয়ার বন্দোবস্ত করে দিলেন দেশ বিদেশে থেকে কোথাও তখন আর খাদ্য পাওয়া যাচ্ছিল না এমনই ছিল দুর্ভিক্ষের প্রকোপ আকালের ফলে মিশর ও কানান দেশের লোকেরা তখন নেতিয়ে পড়তে লাগল খাদ্যশস্য কেনার জন্য লোকেরা যে রূপ দিত তা নিয়ে জোসেফ মিশর ও কানান দেশের সমস্ত অর্থ জমা করতে লাগলেন সেই অর্থ এনে তিনি রাখতে লাগলেন ফার প্রাসাদের কোষে মিশর ও কানান দেশে লোকদের সমস্ত রূপ যখন ফুরিয়ে গেল তখন মিশরীরা সকলে জোসেফের কাছে এসে বলল আমাদের খাবার দিন হাতে রূপ আর নেই বলে আমরা যে আপনার সামনে মারা পড়ব তা কি করে হয় জসে উত্তর দিলেন তোমাদের নিজেদের যত পশু আছে তা সবই নিয়ে এসো তোমাদের আর টাকা নেই যখন ওই সব পশুর বিনিময়ে তোমাদের খাবার দেব তাই তারা তাদের যত পশু জোসেফের কাছে নিয়ে এলো আর জোসেফ তখন তাদের ওই যত ঘোড়ার বিনিময়ে যত ভেড়া ছাগল গরু বাছুর আর গাধার বিনিময়ে তাদের নিয়মিত খাদ্য দিতে লাগলেন সে বছরে তিনি তাদের খাদ্য জোগাড় করে দিলেন তাদের সমস্ত পশুদেরই বিনিময়ে সেই বছরটা কেটে গেল পরের বছরে তারা এসে জোসেফকে বলল হুজুরের কাছে এই কথা তো গোপন করা যায় না যে আমাদের সমস্ত রূপ ফুরিয়ে গেছে যখন আমাদের সমস্ত পশু যখন হুজুরেরই দখলে তখন আমাদের এই দেহটা আর আমাদের যত জমি ছাড়া হুজুরের নেবার মতো তো এখন আর কিছুই নেই আপনার চোখের সামনে আমরা যে প্রাণী মারা পড়ব আমাদের যত জমি যে নষ্ট হবে তা কি করে হয় আপনি বরং খাবারের বিনিময়ে আমাদের ও আমাদের জমি জমা দুই কিনে নিন আমাদের জমি সমেত আমরা না হয় ফারাহর ভূমিদাস হয়ে রইব এখন আমাদের শস্য দিন যাতে আমরা প্রাণে বাঁচতে পারি মরার হাত থেকে রক্ষা পেতে পারি এবং আমাদের যত জমি যেন মরুর মতো হয়ে না ওঠে তাই জোসেফ তখন ফারাও হয়ে মিশরের সমস্ত চাষের জমি কিনে ফেললেন দুর্ভিক্ষের চাপ এতই প্রবল হয়ে উঠেছিল যে মিশরীয়রা সবাই যে যার ক্ষেত বিক্রি করে দিল এইভাবে গোটা দেশটাই চলে এলো ফারাহের অধিকারে মিশরের এক সীমান্ত থেকে আর সীমান্ত পর্যন্ত তিনি লোকদের ভূমিদাসে পরিণত করলেন তিনি শুধুমাত্র পূজারীদের যত চাষের জমি কিনলেন না কেননা পূজারীরা ফারাহর কাছ থেকে নিয়মিত ভাতা পেত ফারাহ তাদের ওই যে ভাতা দিতেন তাতেই তাদের দিন চলে যেত সেই জন্য তাদের আর নিজেদের চাষের জমি বিক্রি করতে হয়নি জোসেফ লোকদের বললেন আমি তো আজ ফারাহর হয়ে তোমাদের ও তোমাদের যত চাষের জমি কিনে নিয়েছি এখন এই নাও শস্যের বীজ তা জমিতে বনে দাও ফসলের সময়ে কিন্তু তোমাদের শস্যের পাঁচ ভাগের এক ভাগ ফারাহকে দিতে হবে বাকি চার ভাগ তোমাদেরই কাছে থাকবে ক্ষেতের বীজ হিসাবে এবং তোমাদের নিজেদের ঘরের লোকজনদের আর ছেলে মেয়েদের খাবার হিসাবে তারা তখন বলল আমাদের প্রাণ বাঁচিয়েছেন আপনি আমরা যেন বরাবর হুজুরের অনুগ্রহ পেতে পারি হ্যাঁ ফারাহ ভূমিদাস হয়েই থাকবো আমরা জোসেফ তখন মিশরের যত জমির বিষয়ে এই আইন জারি করলেন যে ফারাও ফসলের পাঁচ ভাগের এক ভাগ পাবেন আজও সেই আইন বলবৎ হয়ে রয়েছে শুধুমাত্র পূজারীদের যত জমি ফারাহোর অধিকারে আসেনি এদিকে ইসরায়েল তখন বসবাস করতে লাগলেন মিশর দেশে গনেশ অঞ্চলে সেখানে তিনি ওই তার ঘরের লোকেরা নানা ভূ সম্পত্তির মালিক হয়ে উঠলেন তাদের সন্তান সন্ততি হল দ্রুত বংশবৃদ্ধি হল এরপর মিশর দেশে জাকব বেঁচে রইলেন সতেরো বছর তার মানে তার মোট আইসকল হয়েছিল একশো বছর তার মৃত্যুর সময় এগিয়ে আসছে বুঝতে পেরে তিনি তার পুত্র জোসেফকে ডেকে পাঠালেন তাকে তিনি বললেন তুমি যত তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তাহলে তুমি আমার উরুর নিচে এইখানে একবার হাত ছুঁয়ে কথা দাও তো তুমি আমার প্রতি যথার্থ মমতা ও বিশ্বস্ততার এই প্রমাণ দেবে আমাকে তুমি এই মিশর দেশে সমাধি দেবে না আমার পিতৃ পুরুষদের পাশে আমায় সাহিত্য থাকার সময় এলে তুমি বরং আমাকে মিশর থেকে নিয়ে যাবে তাদেরই সমা সমাধি স্থানে সমাধি দেবে যোশে উত্তর দিলেন আপনি যা করতে বললেন আমি তাই করব কিন্তু ইস্টাইল বললেন শপথ করেই কথা দাও জোশেপ তখন শপথ করেই কথা দিলেন সজ্জার শিহরে উঠে বসে ঈশাইল এবার মাথা নুইয়ে ঈশ্বর সন্তান যারা ভগবানের মহিমা ও শক্তির জয়গান করো ভগবানের নাম মহিমার আহা জয়গান করো পবিত্র বসনে ভগবানের শ্রীচরণে জানাও প্রণতি ভগবানের কণ্ঠস্বর জলরাশির বুকে ঐত মন্দৃত। পরম মহিময় ঈশ্বরের তো নিনাদিত নিনাদিতরাশির উপর অধিষ্ঠিত রয়েছেন তো ভগবান ভগবানের কণ্ঠস্বর কত শক্তিময় ভগবানের কণ্ঠস্বর কি প্রতাপময় ভগবান কণ্ঠের আঘাতে বিশাল এরস গাছ ভেঙেই ফেলেন লেবাননের বিশাল এরস গাছ ভগবান ভেঙেই ফেলেন গিরি লেবানন তখন লাফিয়ে ওঠে বাছুরেরই মতো গিরি সিরিয়ন শিশু মহি মহিষেরই মতো ভগবানের কণ্ঠস্বর চতুর্দিকে ছড়িয়ে দেয় আগুনের শিখা ভগবানের মরুপক্ষে জাগায় কাঁপন ভগবান নিজেই কাদেশের মরুপক্ষে জাগান কাঁপন ভগবানের কণ্ঠ শুনে যত অজ্ঞাত দুমড়ে মুচড়ে যায় খসে পড়ে ফলের বাকল খসে পড়ে বনের বাকল তার মন্দিরে আহা সকলেই বলে ওঠে কেদারুন মহিমা ভগবান একদিন আসীন ছিলেন সেই মহাপ্লাবনের বুকে ওই দেখো ভগবান চির সমাসীন রাজ সিংহাসনে ভগবানের আপন যারা তাদের তিনি শক্তি দেবেন ভগবান ধন্য সাধু মথি রচিত মঙ্গল সমাচার ষোলো অধ্যায় এক সময় কয়েকজন ফরিসি ও সাধু কি যিশুর কাছে এলেন তাকে যাচাই করবার জন্যে তারা অনুরোধ জানালেন তিনি যেন এমন কোনো অলৌকিক নিদর্শন দেখান যা ঘটবে আকাশে উত্তরে তিনি বললেন সন্ধ্যা হওয়ার সময় আপনারা তো বলেন আকাশটা লাল সুতরাং আবহাওয়া ভালোই থাকবে তেমনি সকালে আপনারা বলেন আকাশটা লাল মেঘে ছেয়ে আছে আর ঝড় বৃষ্টি হবেই আকাশের মুখে রেখা আপনারা তো চিনতেই পারেন অথচ নির্ধারিত কালের লক্ষণগুলি আপনারা চিনতে পারছেন না এমন অসৎ ভ্রষ্ট যুগের মানুষ যারা তারাই কিনা অলৌকিক নিদর্শন দেখতে চায় কিন্তু জোনার সেই নিদর্শন ছাড়া তাদের তো আর কোনো অলৌকিক নিদর্শনই দেখানো হবে না যিশু এরপর সেখানে আর না দাঁড়িয়ে তাদের কাছ থেকে চলে এলেন সেদিন সাগর পেরিয়ে যাবার সময় শিষ্যরা সঙ্গে রুটি নিয়ে যেতে ভুলে গিয়েছিলেন যিশু তাদের বললেন দেখো ফরিসি ও সাধুকিদের ওই খামিরের ব্যাপারে তোমরা কিন্তু সাবধান থেকো তারা মনে মনে ভাবতে লাগলে আমরা সঙ্গে রুটি আনিনি বলে উনি বোধ হয় এই কথাটা বললেন তারা কি ভাবছেন বুঝতে পেরে যিশু বললেন তোমাদের কাছে যে রুটি নেই তাই নিয়ে এত ভাবছ কেন এতই অল্প তোমাদের বিশ্বাস তোমরা কি তাহলে এখনও বুঝতে পারো নি পাঁচ হাজার লোকের জন্যে মাত্র পাঁচটি রুটি নিয়ে সেদিন যা ঘটেছিল আর কঝুরি রুটি তোমরা তখন কুড়িয়েছিলে সে কথা তোমাদের কি তাহলে মনে নেই আর চার হাজার লোকের জন্য সাতখানা রুটি নিয়ে এই যা ঘটে গেল আর ক ধামা রুটি তোমরা কুড়িয়ে নিলে তাও কি তোমাদের মনে নেই সুতরাং আমি তোমাদের ওই যে কথাটা বললাম রুটির ব্যাপারে যে তা বলেনি তা তোমরা বুঝতে পারছ না কেন আমার বক্তব্য হল তোমরা ফরিসি ও সাধুকিদের ওই খামিরের ব্যাপারে সাবধান থেকো তিনি যে আসলে রুটির খামিরের সম্বন্ধে নয় বরং ফরিসি ও সাধুকিদের ধর্ম শিক্ষা সম্বন্ধে তাদের সাবধান হতে বলেছেন সে কথা তারা এবার বুঝতে পারলেন যিশু তখন ফিলিপের নগরী সিজারিয়া অঞ্চলে এসে পৌঁছেছেন তিনি হঠাৎ তার শিষ্যদের প্রশ্ন করে বসলেন মানব মানবপুত্রকে এ বিষয়ে লোকেরা কি বলে তারা উত্তর দিলেন কেউ বলে তিনি দীক্ষা গুরু চৌহন কেউ বলে এলিও আবার কেউ বলে জেরেমিয়া বা প্রবক্তাদের মধ্যে একজন তখন যীশু বলেন আর তোমরা আমি কে এ বিষয়ে তোমরাই বা কি বলো সিমন পিতর তখন উত্তর দিলেন তো স্বয়ং খ্রিস্ট জীবনময় পরমেশ্বরের পুত্র উত্তরে যীশু বললেন জোনার ছেলের সিমন ধন্য তুমি কারণ রক্ত মানুষ নয় আমার স্বর্গনিবাসী পিতাই তোমার কাছে এই সত্য প্রকাশ করেছেন আর আমি তোমাকে বলছি তুমি তো পিতর অর্থাৎ পাথর আর এই পাথরের উপর আমি আমার মণ্ডলী গড়ে তুলব মৃত্যু শক্তি তাকে কোনো দিন পরাভূত করতে পারবে না আমি স্বর্গেরা রাজ্যে চাবি কাঠি তোমারই হাতে তুলে দেব পৃথিবীতে তুমি যা কিছু বেঁধে রাখবে স্বর্গেও তা বেঁধে রাখা হবে আর পৃথিবীতে তুমি যা কিছু বাঁধন খুলে দেবে স্বর্গীয় তার বাঁধন খুলে দেওয়াই হবে তারপর তিনি শিষ্যদের দৃঢ়ভাবে আদেশ দিলেন তিনি যে খ্রিষ্ট একথা তারা যেন কাউকে না বলেন এমন সময় থেকেই যিশু তার শিষ্যদের বোঝাতে লাগলেন যে তাকে জেরুসালেমে যেতে হবে আর সেখানে প্রবীণদের হাতে প্রধান যাজকদের ও শাস্তিদের হাতে তাকে বহু যন্ত্রণা ভোগ করতে হবে তাকে নিহত হতে হবে তারপর তৃতীয় দিনে তাকে পুনর্থিত হতে হবে তখন পিত তাকে একপাশে নিয়ে গিয়ে অনুযোগ করতে লাগলেন তিনি বললেন প্রভু ঈশ্বর করুন আপনার অমনটি যেন কখনোই না হয় না না অমনটি আপনার ঘটবেই না কিন্তু তখন যিশু ফিরে দাঁড়িয়ে পিতরকে বললেন আমার সামনে থেকে দূর হও শয়তান তুমি আমার পথের বাধা তোমার এই যে ভাবনা এ তো মানুষেরই ভাবনা ঈশ্বরের তো নয় যিশু তখন তার শিষ্যদের বললেন কেউ যদি আমার অনুগামী হতে চায় তবে সে আত্মত্যাগ করুক এবং নিজের ক্রুশ তুলে নিয়ে আমায় অনুসরণ করুক কেননা যে নিজের প্রাণ বাঁচাতে চায় সে নিজেকে হারাবে কিন্তু আমার জন্য যে নিজের প্রাণ হারাবে সে নিজেকে খুঁজে পাবে সারা জগৎকে পেয়ে কেউ যদি তার ফলে নিজেরই সর্বনাশ ঘটিয়ে ফেলে তাতে তার কী বা লাভ হতে পারে মানুষ তখন কোনো মূল্যেই বা নিজেকে আবার ফিরে পেতে পারে কারণ মানবপুত্র তার পিতার মহিমা মহিমাদিত হয়ে একদিন আসবে নিজের দুধ বাহিনীকে সঙ্গে নিয়ে যে যেমন কাজ করেছে সেদিন সে তাকে সেই মতোই প্রতিদান দেবে আমি তোমাদের সত্যিই বলছি যারা এখানে এখন দাঁড়িয়ে আছে তাদের মধ্যে এমন কেউ কেউ আছে মানব পুত্রে রাজত্ব করতে আসা না দেখা পর্যন্ত মৃত্যুর সাথ যাদের পেতে হবে না